বিধানসভা ভোটের মুখে জেলা সদরের বাঁকুড়া পুরসভার প্রশাসক বোর্ডে বড় রদবদল ঘিরে জেলার রাজনৈতিক মহলে জোর আলোড়ন পড়ে গিয়েছে। 9 নভেম্বরে জারি করা পুর ও নগর উন্নয়ন বিষয়ক দপ্তর থেকে এই নির্দেশ জেলাতে জানাজানি হওয়া মাত্র আজ নানা জল্পনা শুরু হয়েছে জেলার শাসক ও বিরোধী দুই শিবিরেই। নতুন নির্দেশিকায় 3 জনের পুর প্রশাসক বোর্ড গড়া হয়েছে। এই 3 জনের মধ্যে প্রশাসক হিসেবে মনোনীত হয়েছেন পুরসভার প্রাক্তন উপ পুর প্রধান এবং জেলার তৃণমূল মহিলা ও ইন্টাক নেত্রী হিসেবে পরিচিত অলোকা সেন মজুমদার। তার বাকি 2 সদস্য হলেন সদ্য বিদায়ী পুর বোর্ডের উপপুর প্রধান দিলীপ আগরওয়াল এবং জেলার শিক্ষা সেলের নেতা গৌতম দাস। একই সাথে পুর প্রশাসক থেকে মহাপ্রসাদ সেনগুপ্তকে সরানোর পাশাপাশি তার অনুগামী 3 সদস্যকেও ছেঁটে ফেলে বাঁকুড়া পুরসভা থেকে কার্যত মহাপ্রসাদ মুক্ত করার পথেই হাঁটল দল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর 3 অনুগামী অনুশ্রী জিন্দাল ঘোষ, অভিজিৎ দত্ত এবং শেখ আজিজুল রহমান প্রশাসক বোর্ড থেকে বাদ পড়লেন। এরা 3 জনই মহাপ্রসাদ সেনগুপ্তের জামানায় পুরসভার সিআইসি মেম্বার ছিলেন। প্রসঙ্গত, জেলায় প্রশাসনিক বৈঠকে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় পুরপ্রধানের দায়িত্বে থাকা মহাপ্রসাদ সেনগুপ্তের কাজে অসন্তোষ প্রকাশ করে তাকে ভর্ৎসনা করেন। তবে রাজ্যে পুরভোট না হওয়ায় তাকেই ফের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তার কাজ দলকে খুশি করতে পারেনি। পাশাপাশি দিদিকে বলো এবং প্রশান্ত কিশোরের আইপ্যাক টিমের কাছেও পুর প্রশাসক মহাপ্রসাদ বাবু ও তার অন্যান্য 3 সদস্যের কাজ নিয়ে সর্বাসীর ক্ষোভ ও ওই বোর্ডের কাজ নিয়ে যেসব তথ্য পৌঁছায় তা সন্তোষজনক ছিল না, যার জেরেই এই বড় রদবদল বলে দলীয় সূত্রে খবর। এখন দেখার, নতুন এই ত্রয়ীজোট প্রশাসক বোর্ডের হয়ে কাজে সর্বাসীর কতখানি মন জয় করতে পারে। তার উপরই নজর রইল দল এবং টিম পিকের তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, বাঁকুড়া।